ذكر رحمة ربك عبده سكرية إذ نادى ربه نداء خفيا رضي الله سبحانه الله বন্ধুরা আফ্রিকায় রেকর্ড করা এই ভিডিওতে নামাজ পড়ানো অবস্থায় ইমাম সাহেবের সাথে যা ঘটে তা সবাইকে হতভম্ব করে দেয়। ভিডিওটি খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় কিছু মানুষ ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, কিন্তু হঠাৎ করেই একজন ব্যক্তি একটি ধারালো অস্ত্র নিয়ে খুব দ্রুত ইমাম সাহেবের উপর আক্রমণ করে। কিন্তু পরবর্তীতে যা ঘটে তা দেখে সবাই একেবারে হতবাক। নামাজের মধ্যে ইমাম সাহেব যখন রুকুতে যাবেন তখনই হঠাৎ করে একটি ধারালো অস্ত্র নিয়ে একজন ব্যক্তি সোজা ইমাম সাহেবের উপর হামলা করে। তার উদ্দেশ্য ছিল ইমাম সাহেবের মাথায় আঘাত করা। সে তার শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে ইমাম সাহেবের গায়ে আঘাত করে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ইমাম সাহেব লোকটির আক্রমণে তেমন আঘাত পায়নি। আক্রমণ করার পর সেই অস্ত্রটি ইমাম সাহেবের কাপড়ের সাথে লেগে বেঁকে যায়। লোকটি দ্বিতীয়বার আবার আঘাত করতে যাবে, ঠিক তখনই পিছনের মুসল্লিরা তাকে জাপটে ধরে এবং তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে দেয়। পরবর্তীতে ভিডিওতে দেখানো হয় যেই অস্ত্র দিয়ে ইমাম সাহেবকে আঘাত করা হয়েছিল সেটি কিভাবে বেঁকে গেছে। বন্ধুরা, এই ভিডিওতে দেখা যায় একজন মুসলিম ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছিলেন। তখনই অপর পাশ থেকে একজন ব্যক্তি এসে তার জায়নামাজটি উল্টে দেয়। এই সমস্ত ঘটনা একটি পাবলিক প্লেসে হচ্ছিল এবং সব মানুষ তার এই কাণ্ড দেখছিল। নামাজ পড়া ব্যক্তি যখন সিজদা করতে যাবে তখন সে তার জায়নামাজটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু দ্বিতীয়বার আবার সেই ব্যক্তি তার জায়নামাজ উলটপালট করে দেয় এবং তারপর তার সাথে যা ঘটেছে তা আপনাকে অবাক করতে বাধ্য। যেই রাস্তার পাশে এই ঘটনাটি ঘটছিল সেখানে আরও দুজন মুসলিম ব্যক্তি তার এই কর্মকাণ্ড দেখছিলেন এবং শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে তারা এসে সেই ব্যক্তিকে মারধর করতে থাকে। নামাজ পড়া ব্যক্তি যখন দেখল যে তাকে অনেক বেশি মারধর করা হচ্ছে তখন সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য সে তার নামাজ ছেড়ে চলে আসে, কিন্তু পরবর্তীতে জানা যায় যে এই সম্পূর্ণ ঘটনাটি একটি প্র্যাঙ্ক ছিল। সেই নামাজ পড়া ব্যক্তি একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলেন এটা দেখার জন্য যে এভাবে কেউ মুসলিম ব্যক্তির উপর জুলুম করলে মানুষ তাতে কীরকম প্রতিক্রিয়া করে। প্র্যাঙ্ক করা সেই দুই ব্যক্তিও মুসলমান ছিলেন। নামাজ নিয়ে তাদের এই ধরনের হাসি তামাশা দেখে যে কেউ রেগে যাবে এবং হতে পারে তাকে মারধরও করবে। সোশ্যাল মিডিয়ায় ভিউজ পাওয়ার জন্য এবং সোশ্যাল এক্সপেরিমেন্টের নামে তারা নামাজ নিয়ে যে ধরনের হাসি তামাশা করছে এটি সত্যিই দুঃখজনক। এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আলজেরিয়া নামক দেশে জন্ম নেওয়া এই শিশুটি পুরো পৃথিবীকে অবাক করেছে। এই বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা নয়, বরং সে হচ্ছে একজন কোরআন হাফেজ। বাচ্চাটিকে পৃথিবীর সবচেয়ে কম বয়সে কুরআন হাফেজ নাম দেয়া হয়েছে। ইয়াহিয়া নামক দুই বছর বয়সের এই বাচ্চাটি মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আরব দেশগুলোর বড় বড় ইসলামিক মিডিয়া এবং নিউজ পেপারে ইয়াহিয়ার সম্পূর্ণ স্টোরি বলা হয়েছে। মানুষ এই বাচ্চাটিকে মুখস্থ কুরআন পড়তে দেখে বিশ্বাসই করতে পারছিল না। বাচ্চাটির মা জানিয়েছে যে এই বাচ্চাটি পৃথিবীর একমাত্র বাচ্চা যে কিনা সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছে এবং এখনও তার দুই বছর পূর্ণ হয়নি। বাচ্চাটিকে যখন সুরা বাকারা থেকে শুরু করতে বলা হয় তখন সে কোনো দেরি না করে সাথে সাথেই বলতে শুরু করে। আপনি তার সামনে যে কোনো আয়াত পড়লে সে তার পরবর্তী আয়াত সাথে সাথেই বলে দেবে। বাচ্চাটির মা বলেছে যে বাচ্চাটি সুরা বাকারা থেকে সুরা নাস পর্যন্ত সম্পূর্ণ 114টি সুরার নাম বলতে পারে এবং বাচ্চাটি পৃথিবীর বিখ্যাত কারীদের কুরআন তেলাওয়াত শুনে তাদের নাম বলতে পারবে। কিছু কিছু মানুষ বলে যে এই বাচ্চাটিকে জিনে ধরেছে এবং সেই জিন এই বাচ্চাটির মাধ্যমে কুরআন তেলাওয়াত করে, যা শোনার পর বাচ্চাটির মা সেখানকার বড় বড় আলেমের সাথে দেখা করেন এবং সেই আলেম বাচ্চাটিকে যাচাই বাছাই করে জানান যে তাকে কোনো জিনে ধরেনি, বরং বাচ্চাটি হচ্ছে আল্লাহ তাআলার একটি অনন্য নিদর্শন। বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। হজ আদায় করার সময় সেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয়। সেখানে এই ব্যক্তিটি এমন কাণ্ড করে যে সবাই অবাক হয়ে যায়। বন্ধুরা, মক্কা শরীফ হচ্ছে এমন একটি জায়গা যেখানে যাওয়া প্রত্যেকটি মুসলমানের একটি স্বপ্ন হয়ে থাকে। যারা মক্কা মদিনায় গিয়ে সরাসরি দেখতে পারে তারা খুবই সৌভাগ্যবান, কিন্তু আফসোস কিছু মানুষ এমনও হয়ে থাকে যার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ যেখানে শয়তানকে ঢিল ছুড়ে সেখানে এই ব্যক্তিটির খুব অদ্ভুত একটি কাণ্ড লক্ষ্য করা যায়। তিনি সেখানে উপরে উঠে তার ছবি তুলছিলেন, দেখে মনে হচ্ছিল যেন তিনি শুধু ছবি তোলার জন্যই হজ করতে এসেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।